আসসালামু আলাইকুম। প্রচণ্ড ক্ষুধা লাগলো বা বাসি পেটে ছয়টি খাবার গ্রহণ করব না, যদি গ্রহণ করেন আমাদের স্বাস্থ্যে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। ছয়টি খাবার নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। যে ছয়টি খাবার প্রচণ্ড ক্ষুধা লেগেছে বা আমাদের পেট এখনও বাসি বা পেটে কোনো খাবার নেই, এই অবস্থায় আমরা গ্রহণ করব না, সম্পূর্ণ ভিডিওতে জেনে নিব। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। আমাদের মানব শরীরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার ম্যাক্সিমাম কারণটাই হচ্ছে সঠিকভাবে জীবনযাপন বা সঠিক খাদ্যাভ্যাস আমরা অনেকেই করি না। সঠিক খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন রকমের রোগ বালাই সমস্যা আমাদের লেগেই থাকে। তার মধ্যে ছয়টি খাবার আমরা বাসি পেটে বা প্রচণ্ড ক্ষুধা লাগলে খাবো না, তাহলে অ্যাসিডিটি থেকে শুরু করে বা বদহজম থেকে শুরু করে বা স্বাস্থ্যের নানাবিধ সমস্যা আমাদের দেখা দিতে পারে। তার মধ্যে নাম্বার ওয়ান, খুবই প্রয়োজনীয় একটি উপাদান বা খাবার, সেটা হচ্ছে ফল, যে আমাদের মানব স্বাস্থ্যের জন্য প্রয়োজন। কিন্তু বাসি পেটে বা প্রচণ্ড ক্ষুধা লাগলে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব, অন্য খাবার খাওয়ার পরে গ্রহণ করার চেষ্টা করব। ফল হজম হতে প্রচুর অ্যাসিড নিঃসৃত হয়, যার কারণে আমাদের বদহজম, অ্যাসিডিটির সমস্যা বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে কলা একটি ফল, যে কলা আমরা অন্যান্য শুকনো খাবারের সাথে গ্রহণ করে থাকি, সেটাই তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু অন্যান্য ফল, বিশেষ করে টকস্বাদযুক্ত ফল, আমরা বাসি পেটে একদমই গ্রহণ করব না। আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন। নাম্বার টু, অতিরিক্ত ঝাল গ্রহণ করা, এটা বাসি পেটে বা প্রচণ্ড ক্ষুধা লাগলে গ্রহণ করব না। নর্মাল খাবার দিয়ে আস্তে আস্তে শুরু করব, যাতে করে আমাদের শরীরে তেমন কোনো সমস্যা দেখা দেয়। প্রচণ্ড ঝাল বা ঝাল জাতীয় খাবার হজম হতে অতিরিক্ত অ্যাসিড নিঃসৃত হয়, যার কারণে আপনাদের পেট বুক জ্বালাপোড়া করতে পারে, অ্যাসিডিটির সমস্যা বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে। আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন। নাম্বার থ্রি, চিপস বা বিস্কিট জাতীয় বা এই ধরনের যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো প্রচণ্ড ক্ষুধা বা বাসি পেটে তো নাই, নর্মালি এড়িয়ে চলা ভালো, কারণ এই খাবারগুলো আমাদের তেমন কোনো স্বাস্থ্য উপকার আসে না। পাশাপাশি ফাস্টফুড জাতীয় খাবার আমাদের স্বাস্থ্যে তেমন কোনো উপকার না আসলেও ক্ষতি কিন্তু আসে, বিষয়টা মাথায় রাখতে হবে। এই খাবারগুলো প্রচণ্ড ক্ষুধা বা বাসি পেটে টিন জাতীয় টিনজার দ্রব্য খাবার বা চিপস জাতীয় খাবার বা এই প্যাকেটজার দ্রব্য খাবারগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করব। আশা করি নাম্বার থ্রি বুঝতে পেরেছেন। নাম্বার ফোর, কমলা লেবু বা লেবু, চা কফি পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস। আমরা অনেকেই রয়েছি সকালবেলা বাসি পেটে লেবু দিয়ে মধু দিয়ে খাই, এটাই তেমন কোনো ক্ষতি হয় না, এটাই বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কিন্তু আমরা অনেকেই রয়েছি যে আমরা চা কফি কোল্ড ড্রিঙ্কস বাসি পেটে গ্রহণ করছি বা একদমই কোনো উপাদান ছাড়া আমরা লেবু গ্রহণ করছি, এটা আমাদের পেটের জন্য একটু সমস্যা দেখা দিতে পারে। কোল্ড ড্রিঙ্কসটা আমাদের স্বাস্থ্যেই তেমন কোনো উপকার আসে না, কারণ এতে প্রচুর লবণ, চিনি এবং অন্যান্য উপাদান ব্যবহার করা হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি আমরা চা কফি, যাতে আমরা চিনি ব্যবহার করি, চিনি ছাড়া যদি গ্রহণ করেন তাহলে তেমন ক্ষতি হয় না। তারপরও সকালবেলা বাসি পেটে বা প্রচণ্ড ক্ষুধার সময় এই খাবারগুলো গ্রহণ করা না গ্রহণ করা ভালো, আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার ফাইভ, দুধ বা দুগ্ধজাতীয় খাবার, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার বা প্রয়োজন। দুধে রয়েছে নানাবিধ পুষ্টি উপাদান, ক্যালসিয়াম থেকে শুরু করে বিভিন্ন ভিটামিন উপাদান, যা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন। দুগ্ধজাতীয় খাবারও কিন্তু প্রয়োজন, কিন্তু সব কিছু প্রয়োজন হলেও অনিয়ম মেফিক বা অতিরিক্ত গ্রহণ করা ঠিক না। তেমনইভাবে দুধ আমরা নিয়ম মেনে খাবারের কিছুক্ষণ পর নিয়ম মেনে পরিমিতভাবে গ্রহণ করব। আপনারা বাসি পেটে বা প্রচণ্ড ক্ষুধার মধ্যে দুধ গ্রহণ করবেন না, এতে করে আমাদের স্বাস্থ্যে সমস্যা, অ্যাসিডিটি থেকে শুরু করে বড় বড় সমস্যা দেখা দিতে পারে। নাম্বার সিক্স, এটা খাবার না হলেও অনেকের কাছে খাবারের থেকে দামি, ধূমপান। ধূমপান থেকে শুরু করে সকল রকমের নেশাজাত দ্রব্য আমাদের স্বাস্থ্যে নানাবিধ সমস্যা ডেকে আনে, বিভিন্ন রোগ বালাই থেকে শুরু করে বড় বড় সমস্যা পর্যন্ত ডেকে আনছে। ধূমপান থেকে শুরু করে যে কোনো নেশাজাত দ্রব্য আমরা সকালবেলা বাসি পেটে বা প্রচণ্ড ক্ষুধা লেগেছে একদমই এড়িয়ে চলব। এগুলো এমনি অফ করে দিবেন যতটুকু পারেন, সম্ভব হয় তারপরও বলবো এড়িয়ে চলবেন বাসি পেটে বা আপনারা দীর্ঘক্ষণ খাবার খান না এই অবস্থায়। অনেকে রয়েছেন যে ধূমপান না করলে টয়লেট নাকি ক্লিয়ার হয় না, আমার মাথায় ঢোকে না বা আসে না, যেটা আসলে কি তার শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যা, যে ধূমপান না করলে টয়লেট ক্লিয়ার হয় না, বিষয়গুলো একটু খেয়াল করবেন। এই খাবারগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন,
खाली पेटे बासी पेटे प्रचंड क्षुधा लागार आगे। आशा करी विषयटि अल्पेर मध्ये बुझते पेरेछेन। कोनो समस्या देखा दिले आशेपाशे चिकित्सकेर परामर्श निते भूलबेन ना। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।